আর এটা হলো আমার হোমমেড পনির, এটা বাড়িতে বানিয়েছি, এটা দিয়ে রেসিপিটা করব। এখানে তেল কড়া গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে পনিরটা ভেজে নেব। লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি। গরম জল করে রেখেছি, পনিরগুলো বেশি থাকবে না। পনিরগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আর একটু সাদা তেল। চাইলে আপনারা ভিডিও করতে পারেন। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা। এখানে আমি গাজর একটা চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। গাজরটা ভেজে নেব আগে। তো গাজরটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলা। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এইগুলো সেই মশলা মশলাটা দিয়ে দেবো। একটু হলুদ, একটু চিনি, এখনো হলুদ দিইনি, তার মধ্যে কাঁচাটা সুন্দর হয়েছে।
গরম জলে ভেজানো পনিরটা দিয়ে দেবো। গাজর পনির রেসিপিটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি, একবার ঢেকে রেখে দিচ্ছি।